أشهد أن لا إله إلا الله. যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো ওরকম ভাবে যেরকম ভাবে ঈমান এনেছে আন্নাস ওই লোকগুলো সাহাবায়ে কেরামরা, কালু তখন তারা বলে আনু উমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ঈমান আনবো ওরকম যেরকম বোকা লোকেরা ঈমান এনেছে? মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে বলতো বোকা, এরা কিছু বুঝে না। এইভাবে মুনাফিকরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে আল্লাহ তাআলা হুকুম দিলেন, আর বর্জন করেছে কারা? কারা বর্জন করেছে? আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আরো গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সূরা আল বাকারা এই সূরার 137 নম্বর আয়াত। মনে রাখবেন আয়াতগুলো, আল্লাহ তাআলা বলেন নাই ফাইন আমানু বিমিসলি মা বিমিসলি আমানাল পীর বিমিসলি আমানাল মাশায়েখ ওয়াল আইম্মা, এসব বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে বিমিসলি মা ওই রকম ভাবে, আমানতুম বিহি যেরকম ভাবে তোমরা ঈমান এনেছ, ফাকাদিহি তাদাও, তাহলেই তারা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা কি পরিষ্কার করে বলেছেন, যদি লোকেরা তোমরা যেভাবে ঈমান এনেছ সেইভাবে ঈমান আনে, ফাকাদিহি তাদাও, তাহলে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি তারা তোমাদের ইমানের মতো ইমান না আনে, তোমরা যেভাবে ইমান এনেছ এরকম ইমান না আনে, আল্লাহ বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিরোধিতার মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেল। ফাতায়াকফিকাহুমুল্লাহ, তাদের সহায়তা করার জন্য আল্লাহই আপনার জন্য যথেষ্ট। ওহুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। কোরআনের সূরা বাকারার 137 নম্বর আয়াত, কি বোঝা গেল? এজন্যই আসলাফরা বলতেন, হাদিসে বলা আছে, মানিস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কদ মাতা, মিশকাতের 30 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, মানিস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কদ মাতা, তোমাদের কেউ যদি কাউকে আদর্শ পুরুষ রূপে গ্রহণ করতে চাও, কারো আদর্শ মানতে চাও, যারা প্রশ্ন করো আমরা কার আদর্শ মানব, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, মানিস্তান্না মিনকুম, তোমাদের থেকে কেউ যদি কার আদর্শ মানতে চাও, ফালিয়াস্তান্না বিমান কদ মাতা, তাহলে সে যেন ওই লোকদের আদর্শ গ্রহণ করে, তরিকা গ্রহণ করে, এখানে ইস্তান্না সুন্নাত, সুন্না গ্রহণ করে ওই সমস্ত লোকদের যারা মরে গেছে। ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত ব্যক্তি ফিতনা মুক্ত নয়, আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, জাহান্নামী হতে পারে। এখানে কেউ বুঝতে পারে মৃত্যু লোকদের তরিকা মানতে বলা হয়েছে, কাজী মাজারে দলিল পাওয়া গেছে। আল্লাহর নবীর সাহাবীরা বোকা নন, ব্যাখ্যা দিয়েছেন, মিশকাত 30 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, প্রথম নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মৃত্যু ব্যক্তি বলতে কাদেরকে বুঝাচ্ছি, বিভ্রান্ত হয়েও না, ভুল বুঝো না, উলাইকা আসহাবু মুহাম্মদ, ওই লোকেরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব এবং সাহাবায়ে কেরাম, কানু আফদালা হাযিহিল উম্মাহ, যারা ছিলেন এই উম্মার সবচেয়ে ক্রিম, উম্মার সবচেয়ে আফদল, আমাতহুম ইলমান, যারা এলেমের দিক থেকে ছিলেন সবচেয়ে গভীর এলেমের অধিকারী, কারণ সরাসরি তারা মিশকাত নবুয়া, আল্লাহর নবুয়াতের, আল্লাহর পক্ষ থেকে রেসালাতের, নবীর
সরাসরি বাতিল থেকে তারা এলেম অর্জন করে হচ্ছে গ্রহণ করে। ও আকাল্লহম তাকাল্লুফান, তাদের মধ্যে কৃত্রিমতা ছিল না, তারা যেটা করতেন তা বলতেন, যা বলতেন তাই করতেন, যেটা করতেন না তা বলতেন না, নিজেকে বুজুর্গ পেশ করার জন্য এরকম করতেন না। এরপরে তিনি বলছেন ফাআরিফুল লাহুম ফাযলাহুম, তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করার চেষ্টা করো, ওয়াতামাসসাকু বিমাত্তাতাতুম মিন সিয়ারিহিম ওয়া আখলাকিহিম, এবং তোমাদের পক্ষে যত সম্ভব তোমরা তাদের সিরাত, তাদের আদর্শ এবং তাদের আখলাক চরিত্র গ্রহণ করো। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শিক্ষক হিসাবে, কি হিসাবে? আমি এজন্য আমার পুরাতন লেকচারে আছে যারা শুনেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে একটা মাহফিলের মঞ্চ হিসেবে আখ্যায়িত করেছেন। মাহফিলে যেরকম ভাবে বক্তা অনেক থাকে, বক্তাদের তালিকা থাকে, অনেক বক্তা বক্তব্য রাখবে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনও এই জমিনটাকে তৈরি করেছেন। ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি কেমনে করবে, কিসের ভিত্তিতে করবে, সেজন্য একদল ওয়াইজ বক্তা এবং শিক্ষক দরকার ছিল। সেই শিক্ষকরা হচ্ছেন নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী রসুলদের তালিকা তৈরি করলেন, মাহফিলের পোস্টার তৈরি হয়ে গেল। সেই পোস্টারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার নাম ছিল। এই পোস্টারে হেডলাইন এবং বড় অক্ষরের নামটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহফিল শুরু হলে প্রধান বক্তা আগে আসে না সাথে আসে? দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল, সবাই দাওয়াত দিতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। কোরআনে পরিষ্কার বলা আছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আল্লাহ তাআলা বলছেন, আপনার আগে আমি যত নবী এবং রসুল প্রেরণ করেছি সব নবী রসুলদেরকে এই একটা দাওয়াত দেওয়ার জন্যই প্রেরণ করেছি, একটা আদেশ দিয়েছি যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর অন্য করে ইবাদত করবে না, আল্লাহ ছাড়া ইলাহ নেই, অতএব তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করো। এইরকম দাওয়াত চলতে চলতে এবারে প্রধান বক্তা এসে গেলেন। প্রধান বক্তা আসার জন্য একটা বড় মঞ্চ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, মাদ্রাসা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসা তৈরি করলেন, সেই মাদ্রাসার নাম কি? বাইতুল্লাহ। তার নাম কি? কোরআন বলছে, ইন্না আফলা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাতুন ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য নির্মিত হয়েছে তা হচ্ছে ওই ঘর যা বাক্কায় অবস্থিত, মক্কার আগের নাম হলো বাক্কা, এই বাক্কায় অবস্থিত, তা হচ্ছে হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। বোঝা গেল হুদাল লিল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্র কোথায়? না কোনো দরগা, না কোনো দুর্গা, এখন বিশ্ব মঞ্জিল, বিশ্ব পায়খানা, বিশ্ব দরগা, বিশ্ব দুর্গা, সব বিশ্ব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা তৈরি করলেন, আল্লাহর নির্দেশে মাদ্রাসা তৈরি হয়ে গেল। এইবারে মাদ্রাসার শিক্ষকের জন্য আল্লাহর কাছে আবেদন করা হচ্ছে। কোরআন বলছে, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইযাক্কিহিম। আল্লাহ, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এইখানে যদি শিক্ষক না থাকে তোমার বান্দারা ধ্বংস হয়ে যাবে। অবাস ফীহিম রাসূলাম মিনহুম, একজন রসুল পাঠাও তোমার এই বান্দাদের থেকে, আমার সন্তানদের মধ্য থেকে, ফেরেশতা না। সুতরাং বুঝে গেল রাসূলকে যারা ফেরেশতা বলে, আল্লাহর অংশ বলে। আপনারা গত জুমার পরে যারা ছিলেন, লেকচারে ছিলেন, তারা দেখেছেন জাতীয় মসজিদের খতিব, বাইতুল মোকাররমের বর্তমান খতিব খুতবা দিয়েছে, যে কয়টা হাদিস বলে সবগুলো জালহানি বলতে সেগুলো আমি গত জুমার এগুলো বিস্তারিত আলোচনা করেছি জুমার পরের লেকচারে। আপনারা জুমার পরের লেকচারও থাকবেন, গুরুত্বপূর্ণ লেকচার হয়,
এবং আজকে আরো গুরুত্ব লেকচার আছে, শীত তৈরি করেছি জুমার পরে লেকচারের জন্য, আজকে জুমার জন্য লেকচার শীত তৈরি করি নাই, জুমার পরে অনেক গুরুত্বপূর্ণ লেকচার আছে। যাই হোক,